চলে আসলাম বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে। যারা অনলাইন থেকে মোবাইল দিয়ে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। একবারে নো ইনভেস্টে আপনি কিন্তু এই অ্যাপসটা থেকে আর্নিং করতে পারবেন একদম ফ্রিতে। সো এখানে আপনার যে পয়েন্ট আর্নিং করবেন সেই পয়েন্টটা কিন্তু আপনি এখান থেকে যে ক্যাশ আউট অপশনটি আছে ক্যাশ আউটে ক্লিক করে এখান থেকে আপনি উইথড্র নিতে পারবেন। বিকাশ দেখতে পাচ্ছেন রিচার্জ 20 টাকা হলে স্কিটোতে 20 টাকা, বিকাশে 50 টাকা, নগদে 50 টাকা, রকেটে 50 টাকা আপনি যদি ফ্রিতে আর্নিং করতে পারেন বা পয়েন্টগুলো ইনকাম করতে পারেন। এটা কিন্তু আপনি উইথড্র দিয়ে এগুলো বিকাশ, নগদ, রকেটে মোবাইল রিচার্জে পেমেন্টে নিতে পারবেন। যদি আপনি এখান থেকে বিকাশ পেমেন্ট নিতে চান 10,000 পয়েন্ট আর্নিং করতে পারলে আপনি কিন্তু এখান থেকে 50 টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে নিতে পারবেন। এখানে বিকাশ নম্বর, সো আপনার বিকাশ নম্বরটা দিয়ে এখানে কিন্তু উইথড্রটা করে নিতে পারবেন। ঠিক আছে, সো বিস্তারিত জানবেন এই ভিডিওর শেষে, আপনাদেরকে A to Z আমি দেখাবো। ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনি দেখেন তাহলে কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন, এই জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তারপর আপনি যে নম্বরটাতে পেমেন্ট নেবেন সেই নম্বরটা দিয়ে এখানে রিডিমের ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন উইথড্রল সাকসেসফুল হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেই পয়েন্টটি এখান থেকে কিন্তু আমাদের আসে। ওকে, বাকি পয়েন্টটা 10,000 কেটে নেওয়ার পর আমাদের বাকি পয়েন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আপনারা আর্নিং করবেন কিভাবে এবং অ্যাকাউন্ট কিভাবে করবেন, অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো আজকের কিন্তু আপনারা এই ভিডিওটি দেখতেছেন। ওকে, আপনারা কিন্তু আজকে এই ভিডিওটি দেখতেছেন, এবং আপনি যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে ফটাফট একটা করে লাইক করে দিন। সো আজকের অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে সরাসরি যে টাইটেলটি আছে এই টাইটেলের উপরে ক্লিক করে দিলেও অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেখতে পারবেন এখানে কিন্তু ডাউনলোড অপশনটা আপনি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড অ্যাপ লিঙ্ক এবং রেফারেল কোড এখানে দেওয়া আছে। এই লিঙ্কটাতে ক্লিক করে দিলে আপনি অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে আপনার যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সটা ওপেন করলেও কিন্তু এখান থেকে রেফারেল কোড এবং অ্যাপস ডাউনলোড লিঙ্ক এখান থেকে পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিলে অ্যাপসটা আপনি ডাউনলোড করতে পারবেন। তারপর যখন সর্বপ্রথম অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার পর দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট যে ক্রিয়েট অপশনটি আছে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি সাইন আপের পেজ চলে আসবে। সাইন আপের পেজ আসার পর এখান থেকে আপনার নেম, আপনার ফোন নম্বর, একটি পাসওয়ার্ড দিবেন, তারপর সেম পাসওয়ার্ডটা দিবেন, রেফারেল কোড 1 2 3 4 দেবেন। ওকে, রেফারেল কোড 1 2 3 4 দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে তারপর আপনি এখান থেকে কী করবেন, আপনার সেই ফোন নম্বর এবং পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লগ ইন অপশন, জাস্ট লগ ইন অপশনে ক্লিক করে দিলে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। লগ ইন কমপ্লিট করার পর এখন আপনি এখান থেকে আর্নিং করতে চাচ্ছেন। আর্নিং করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে টাক্সে ক্লিক করবেন। টাক্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে অপশনটা থাকতেছে অবশ্যই একটা VPN কিন্তু কানেক্ট করে নিতে হবে। ঠিক আছে, সো সবার ফোনে কিন্তু প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে। প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখান থেকে লিখবেন VPN লিখে সার্চ দিলে আপনি কিন্তু যে কোনো একটা VPN ডাউনলোড করলে হবে না। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউর VPNটি ইনস্টল করে নিতে পারেন। সিকিউর VPNটি ওপেন করে নিচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ডাউনলোড করা আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো তারপর এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি, ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরপরে অ্যাপসটি ওপেন হবে। এই VPN অ্যাপসটি আমাদেরকে সর্বপ্রথম কানেক্ট করতে হবে, জাস্ট একটু ওয়েট করতে হবে এখানে। তারপরে এখানে আমাদের কান্ট্রি আইকন চলে আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কানেক্ট করার জন্য এখানে গ্লোবাল যে আইকনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অসংখ্য সার্ভার পেয়ে যাবেন, আপনি এখান থেকে ইউনিটি স্টেটটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট একটু ওয়েট করবেন, দেখুন একটি অ্যাড চলে আসবে। VPNটি যখন কানেক্ট হবে এখানে কিন্তু কিছু লেখা দেখাবে, তার মানে কানেক্ট হয়ে গেছে। এরপর আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন আবার। সো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। সো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আপনারা অল নোটিশগুলো দেখে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে কিন্তু নোটিশ দেওয়া আছে। ওকে, সো তারপর এখানে টাক্সে এবার যদি আমরা ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনার কাজ করার অপশানটা চলে এসেছে। মাত্র 5টা অ্যাড দেখতে হবে। ওকে, মাত্র 5টা অ্যাড দেখার পর একটি ক্লিকের কাজ সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন আর অ্যাড দেখবেন। নেক্সট বাটনে আমি ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পর জাস্ট অ্যাপসটি ওপেন করে একটু ওয়েট করবেন। ঠিক আছে, অ্যাড না আসলে একটু ওয়েট করবেন, যদি অ্যাড না আসে আপনি একটু ব্যাক বাটন প্রেস করে ব্যাক করে নেবেন। আবারও এখান থেকে তারপর নেক্সটে ক্লিক করবেন, দেখুন অ্যাড কিন্তু চলে এসেছে। ওকে, পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টাইম কাউন্ট চলতেছে 4 সেকেন্ড, জাস্ট ওয়েট করতে হবে। এখানে যে টাইম কাউন্ট হচ্ছে টাইম কাউন্ট পর্যন্ত ওয়েট করে নেবেন। টাইম কাউন্ট শেষ হয়ে গেলে আপনি আপনার ফোনের ব্যাক বাটন প্রেস করে ব্যাক করে নেবেন। দেখুন একটি অ্যাড দেখে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ইজি কাজ, কোনো কঠিন কাজ নয়, জাস্ট এখান থেকে 1 থেকে 5টা অ্যাড দেখতে হবে। এই যে টাইম কাউন্ট হচ্ছে জাস্ট টাইম কাউন্ট পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। এখন উপরে দেখবেন ক্রস আইকন আসবে, এখান থেকে ক্রস করে দেবেন, তারপরে এখানে ওয়েট করবেন। ক্রস আইকন না আসলে একটু ওয়েট করে নেবেন, জাস্ট এখানে ওয়েট করতে হবে একটু। সো এখানে ওয়েট করে নেব, তারপর ক্রস আইকন আসলে এবার আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে একটি অ্যাড কিন্তু আমাদের দেখা শেষ। এখন কিন্তু আমাদের 2টা অ্যাড দেখা কমপ্লিট হয়ে গেল। আবারও এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করুন, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন 3 সেকেন্ড অ্যাড চলে এসেছে, জাস্ট অ্যাডটা কমপ্লিট করুন। সো এবার দেখুন এখানে কিন্তু আমাদের এক এক করে 5টি অ্যাড দেখা কমপ্লিট হলো। তো যখন 5টি অ্যাড দেখা কমপ্লিট হবে এখানে দেখতে পারবেন ক্লাইম বাটন চলে এসেছে, এখানে দেখবেন 5/5 হয়ে গেছে কমপ্লিট। আর ক্লাইমে একটা ক্লিক করে এরপরে দেখছেন ক্লিক দিস অ্যাড, এই অ্যাডের উপরে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনি ওয়েট করবেন এখানে। সো এখানে কিন্তু লোড নিচ্ছে, জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদেরকে। সো একটি ওয়েবসাইটে নিয়ে যাবে, দেখুন এবার কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করে একটি ওয়েবসাইটে নিয়ে আসলো। ঠিক আছে, যে ওয়েবসাইটে নিয়ে আসলো এখানে আপনাকে মিনিমাম 10 সেকেন্ড ওয়েট করে আপনাকে ব্যাক করে নিতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, এখানে থেকে কিন্তু আপনাকে কাজগুলো এভাবে সম্পূর্ণ করতে হবে। এরপর ব্যাক করে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু টাইম কয়েন শো করা আছে। ঠিক আছে, টাইম কয়েন পর্যন্ত জাস্ট ওয়েট করবেন, এখানে অটোমেটিকলি ব্যাক করবে। একটি অ্যাডে ক্লিক করে একটি ওয়েবসাইটে নিয়ে গেলে সেখান থেকে আপনি ব্যাক চলে আসবেন 10 সেকেন্ড পর। আসার পর এখানে উপরে যে অ্যাডটা থাকবে আবার ব্যাক বাটনে প্রেস করলে এখানে টাইম কয়েন দেখতে পারবেন। টাইম কয়েন এখান থেকে জাস্ট ওয়েট করে নিন। এখান থেকে কিন্তু আনলিমিটেড কাজ, কোনো রকম ব্রেক টাইম নেই, আপনি আনলিমিটেড কাজ করে এখান থেকে আর্নিং করতে পারেন। দেখুন এখানে 6 সেকেন্ড ওয়েট করতে হবে, আরও 6 সেকেন্ড। সো আমরা এখান থেকে 2 সেকেন্ড 0 হয়ে গেছে অটোমেটিকলি। ঠিক আছে, নেটওয়ার্ক এরর, নেটওয়ার্ক যদি আপনার কম পায় তাহলে কিন্তু এরর লেখাটা চলে আসবে। ওকে, সো এখানে কিন্তু কোনো রকম ব্রেক টাইম নেই, আপনি 5টা অ্যাড দেখার পর একটি ক্লিক করে আবারও এখান থেকে 5টা অ্যাড দেখে একটি ক্লিক করতে পারবেন। ঠিক আছে, আনলিমিটেড কাজ করতে পারবেন এখান থেকে। সো সেই পয়েন্টে আপনার কিন্তু এখানে অ্যাড হবে। ঠিক আছে, অ্যাড হওয়ার পর এখান থেকে আপনি ক্যাশ আউটে ক্লিক করে আপনি সেটা উইথড্র করে বিকাশ নগদ পেমেন্টটি নিতে পারবেন খুব সহজে। সো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খোদা হাফেজ।